ফান্ডামেন্টাল ইস্যুর মত আপনারা ঘুরে ঘুরে নারীদের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছেন, সেই কষ্টের জন্য আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। আইনি যে অন্যায় অন্যায্য কাজ হচ্ছে পরিবহনের সাথে সেটা তো আছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে আটক করা, তাকে এভাবে হেনস্থা করা এবং এক দঙ্গল পুলিশ পরিবেষ্টিত অবস্থায় তাকে নিয়ে যাওয়া। আমাদের সাথে এখনই যুক্ত হচ্ছেন লন্ডন থেকে আব্দুল গাফর চৌধুরী, আমরা তার কথাগুলো এই মাইকে প্রচার করছি। হ্যালো হ্যালো লাউড দেন ভাই, ভাই মাইকটা মাইকটা কাছে দেন। ধন্যবাদ স্যার। আর আসলে আমার তেমন কিছু বলার নেই, আমি শুধুই এটুকুই বলতে চাই যে রাষ্ট্র হিসাবে সরকার হিসাবে আপনাদের দায়িত্ব নয় মেয়েদের চরিত্র হনন করা, আপনাদের দায়িত্ব নয় প্রতিবাদী কণ্ঠগুলোকে চেপে মেরে ফেলা, আপনাদের দায়িত্ব হচ্ছে এই অন্যায়গুলো কেন ঘটে সেটা খুঁজে বের করা। ঠিক আছে বলেন। আপনাদের দায়িত্ব হচ্ছে এই অন্যায়গুলো কেন হয় সেটা খুঁজে বের করা, এবং এই অন্যায়গুলোর যে লোকরা আছেন যারা এটার পিছনে সক্রিয় আছেন, যারা শক্তিশালী, তারা পয়সাধর, যারা ক্ষমতাশালী, তাদেরকে বেছে বেছে বের করা এবং এগুলো সুরাহা করা। আমরা নারীরা এই দেশে নিরাপদে সুষ্ঠুভাবে বাঁচতে চাই এবং নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি কথা বলার অধিকারকে নিশ্চিত করতে চাই। এতটুকুই বলে আজকে শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ শাশ্বতী বিপ্লব। এবারে আমাদের জমায়েতে এই মুহূর্তে বক্তব্য রাখবেন কাজী ঝালমা সুলতানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। চিত্রনায়িকা পরিবহনের মুক্তির দাবিতে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এই মানববন্ধনে আমি একাত্মতা জানানোর জন্য উপস্থিত হয়েছি। আজ বাংলাদেশের যখন 50 বছর রজত জয়ন্তী চলছে, আগামীকাল জাতীয় শোক দিবস, এই শোক দিবসের প্রাক্কালে খুবই দুঃখের সাথে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ গড়ার পিছনে 1971-52 এবং তার পরবর্তী সময়ে নারী পুরুষ নির্বিশেষে একসাথে পথযাত্রা করেছে, একসাথে তারা ভাষার আন্দোলনে আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধের সময় একসাথে যুদ্ধ করেছে এবং পরবর্তীতে এই 50 বছরে একসাথে সমাজ গঠনে বাংলাদেশকে এগিয়ে নিতে নারী পুরুষ একসাথে অগ্রযাত্রায় সামিল হয়েছে। কিন্তু এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি একটা অন্ধ সমাজ, যেমন একটা নারীর বিরুদ্ধে সাম্প্রদায়িক সংহতির বিরুদ্ধে একটা সমাজ গড়ে উঠেছে। কিছু মানুষ সেখানে, কিছু নারী বা কিছু পুরুষ যারা আসলে অমানুষ হয়, তারা কোনো লিঙ্গের মধ্যে পড়ে না, তারা নারী বা পুরুষের মধ্যে পড়ে না, তারা অমানুষ। কিছু অমানুষ একটা চিত্রনায়িকার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে,
সেখানে দেখা যাচ্ছে যে ফেসবুকে বিভিন্ন কমেন্টে অশ্লীল অশ্লীল শব্দ ছড়াছড়ি। এই অশ্লীল শব্দগুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না, এগুলো কোনো পরিবার থেকে তারা শিক্ষিত হয় না। যে শব্দ আমরা কখনো চিন্তায় আনতে পারি না সেই শব্দগুলিতে আজকে ফেসবুকে ছড়াছড়ি। সেই শব্দগুলিতে শুধু একটা পরিমাণই নয়, যে কোনো নারীর বিরুদ্ধে একই শব্দ উচ্চারিত হচ্ছে। একটা সমাজ এভাবে এগোতে পারবে না যে সমাজে নারী পুরুষ হাতে হাত ধরে যারা সমাজে অবদান রাখতে পারে না সে সমাজ অগ্রগামী হবে না। অর্থাৎ আমাদের দেশে শিল্প সংস্কৃতি সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও একটা পরিবর্তন দরকার। যেই পরিবর্তন মানুষকে অগ্রগামী করবে, যে মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। একটা সমাজ যদি সুশিক্ষায় শিক্ষিত হয় সেই সমাজের মানুষ কখনো এই ধরনের অশ্লীল কথাবার্তা বলতে পারে না। আমি পরিবারের মুক্তি দাবি করছি এবং সাথে সাথে যারা শুধু পরিবারই নয় যারা নারীর বিরুদ্ধে এই ধরনের কথা বলছে তাদের নামকে শনাক্ত করে তাদেরকে ডিজিটাল মামলার আওতায় গ্রেপ্তার করা হোক। কিভাবে তারা এই দেশের নারীর বিরুদ্ধে কথা বলছে, যেই দেশের নারীর অবদান এই 50 বছরে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, যে রন্ধ্রে রন্ধ্রে থাকার পরে আজকে আমরা এখানে দেখছি নারী চলচ্চিত্র পরিচালক, নারী সাংবাদিক, এবং এই নারী সাংবাদিকরা গড়ে উঠেছে নারীদের অগ্রগামী ভূমিকার কারণে, সেই মায়ের কারণে, সেই বাবার কারণে যারা নারীকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছে, যারা নারীকে সমাজে উঁচু জায়গায় নিতে চেয়েছে। সেখানে আপনি আমি আমরা সমানভাবে দায়িত্বের অংশদার। সেই দায়িত্ব যদি আমরা পালন করি তাহলে অবশ্যই পরিমরি মুক্ত হয়ে আসবে। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পরিমরির বিরুদ্ধে অপপ্রচার করবেন না। আজকে যদি পরিমরির শাস্তি হয়, যারা যারা এই পরিমরির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা আরো অনেক নারীকে তারা টার্গেট করবে এবং একইভাবে সেই নারীদেরকে ভয় দেখাবে। আমার কথা যদি তুমি শুনতে বাধ্য না হও তাহলে ওই দেখো পরিমরিকে যেভাবে আমরা আটকে রেখেছি সেইভাবে তোমাকেও আমরা আটকে রাখবো। অতএব সাবধান, এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনি আমি সবাই যেন সাবধান থাকি। আমি আবারও পরিমরির মুক্তি কামনা করে এবং আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ হচ্ছে। বাংলাদেশ জয়যুক্ত হবে, এদেশে নারী পুরুষ একসাথে এগিয়ে যাবে। জয় বাংলা। ধন্যবাদ কাজী সালমা সুলতানা, তথ্য প্রযুক্তি সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এবারে আমাদের এই জমায়েতে বক্তব্য রাখবেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জনাব খান আসাদুজ্জামান মাসুম। জনাব খান আসাদুজ্জামান মাসুম। দুঃখিত, আমি সভাপতি না, আমি সাধারণ সম্পাদক। যাই হোক, আজকে আমরা এই গণজমায়েতে যারা দাঁড়িয়েছি আমরা মনে করি যে আমরা বিবেকের তাড়নায় আমরা দাঁড়িয়েছি এবং এইখানে ওই রকম কোনো অর্গানাইজ শক্তি হিসাবে কেউ আপনাদেরকে ডাকিনি, আপনারা আপনাদের নৈতিকতার জায়গা থেকে এখানে সমবেত হয়েছেন। আজকে বাংলাদেশের যে একটা রেসিস্ট পরিস্থিতি তৈরি করছে, একজন নারীকে যেভাবে পণ্যে রূপান্তরিত করা হচ্ছে, তাকে যেভাবে পণ্যভাবে উপস্থাপন করা হচ্ছে, বিকৃতভাবে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের পোশাকতায় পুলিশ বাহিনী র‍্যাব বাহিনীকে দিয়ে তারা যে নাটক মঞ্চস্থ করেছে, আমি বলতে চাই আজকে পরিমণি একজন শুধু পরিমণি নয়, একজন নারী, একজন মানুষ, সেই মানুষের তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু এই দেশের সরকার, রাষ্ট্র, তাদের প্রশাসন ব্যবস্থা আগেই তাকে কনভিক্টেড করে দেওয়া হয়েছে, তাকে মিডিয়া ট্রায়াল করে তার বিচার করা হচ্ছে করেছে। কি বিচার সেটা হচ্ছে আপনারা দেখবেন, যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিন মিডিয়াগুলো যেভাবে লাইভ করেছে সেই লাইভ অনুষ্ঠান আমরা দেখছি। দেখা যায় একজন সাংবাদিক বলছে কিছুক্ষণের মধ্যে হয়তো তার বাসা থেকে মদ সহ অন্য অন্য বিষয় পাওয়া যাবে। কত বড় ভয়ঙ্কর চিত্র দেখবেন কিছুক্ষণ পর পর থেকে তাদের ওই তার ঘরের ভিতর থেকে যে পুলিশ বাহিনী ছিল, র‍্যাব ছিল, তারা হচ্ছে ভিডিও ফুটেজ পাঠিয়ে দিচ্ছে তার সেটা প্রকাশ করার জন্য। এই ধরনের ন্যাক্কারজনক বিষয় আমরা দেখতে পেয়েছি। আজকে পরিমণির পক্ষে যারা এখানে দাঁড়িয়ে আছে তাদেরকে আমি বলবো, এই মানুষগুলোই
নয়, সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য সাহস নিয়ে এই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে যারা হচ্ছে একজন নারীকে যেভাবে উপস্থাপন করেছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে, সেই তার একটা মোক্ষম জবাব হচ্ছে আজকে বলতে চাই আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের শিল্প সাহিত্যের সাথে যারা সম্পৃক্ত রাজনৈতিক কর্মী তারা সকলেই পরিমণির পাশে দাঁড়াবে। আর ওই পরিমণিকে যারা কলঙ্কিত করতে চায় এবং বাংলাদেশের নারীদেরকে যারা পণ্যায়িত করতে চায়, যেই সকল ব্যবসায়ী গঙ্গা আছেন, আপনারা আপনারা যে কি অপকর্ম করে বেড়ান সেটা বাংলাদেশের মানুষ জানে। সেক্ষেত্রে আপনাদের বিচার জাতির কাছে রেখে অবিলম্বে পরিমণির বক্তৃতা প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। প্রকাশনীর প্রকাশক জনাব রবিন হাসান, জনাব রবিন হাসানকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সংগ্রাম বন্ধুগণ, আমরা যে কারণে এই সমাবেশটি আয়োজন করেছি সেটি হচ্ছে পুরো বাংলাদেশ পরিমণিকে গ্রেফতার করার পরে যেভাবে আমাদের গণমাধ্যমগুলো সংবাদ করেছে, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, আট দিন, এই পর্যন্ত করতে করতে তারা পুরো আসলে পরিমণিকেই নয়, আমাদের পুরো নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে যেভাবে পুলিশ উপস্থাপন করেছে ঠিক সেভাবেই এই প্রচারগুলো হয়েছে। এবং আমরা মনে করেছি যে এই প্রচারণার ফলে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরে এই প্রথম এইভাবে নারী নিপীড়নের যে সংবাদ প্রচারিত হয়েছে তাতে আমাদের যে আমরা যখন গণজাগরণ মঞ্চ করেছিলাম আমরা তখন দেখেছি যে পাশের কেল্লা এবং নানা ধরনের এই যে ইসলামী বিভিন্ন সংগঠন এবং তারা নানাভাবে নারীদেরকে হেয় করত, আমরা দেখলাম যে পরিমণিকে কেন্দ্র করে সমস্ত প্রগতিশীল গণমাধ্যম একই কাণ্ড করেছে। এবং সেই কাণ্ডর ফলে আমরা মনে করেছি শুধুমাত্র পরিমণি এখানে ফ্যাক্টর নয়, আমরা শুধুমাত্র পরিমণির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের নারী সমাজের জন্য যারা 1971 সালে লড়াই করেছিল, যারা একটি ওই ইসলামী পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল এবং যারা তাদের ধর্ষণের শিকার হয়েছিল, সেই বাংলাদেশে আজকে নারীদের কোন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে ওই পুলিশ বাহিনী তারা যেভাবে রেকর্ড করে আমাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে, আমাদের গণমাধ্যম সেই সংবাদ প্রচার করছে, এই সংবাদ প্রচারের ফলে আমরা নিশ্চিত হয়েছি যে এইসব যারা ইসলামিস্ট, যারা ওই আপনারা দেখছেন তালেবান আফগানিস্তান দখল করতে যাচ্ছে, আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে, সেই প্রেক্ষাপট গণমাধ্যম পুলিশ সকলে মিলে এখানে করেছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে আমরা গণমাধ্যমকে বলতে চাই আপনারা কেন প্রশ্ন করেন না একটা ক্লাব, বোট ক্লাব কেন পুলিশ চালাবে, সেখানে কেন বেসরকারি ব্যবসায়ীরা যে সেই ক্লাবের মধ্যে যে অংশগ্রহণ করবে। আমাদের প্রশ্ন হচ্ছে বোট ক্লাবের ঘটনার পরে পরিমণিকে, পরিমণি আমরা পরিমণি কি চিন্তাম না যে এই পরিমণিকে বোট ক্লাবের পরে আমরা দেখলাম একজন পরিমণি তিনি নায়িকা এবং তার উপরে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, 10 দিন ব্যাপী তাকে যে রিমান্ড, 8 দিন ব্যাপী তাকে রিমান্ডে নেওয়া হয়েছে মাত্র 5 বোতল মদের জন্য, সারা বাংলাদেশ ওই বনানী, গুলশান, উত্তরা, এখান আশপাশ, প্রেসক্লাব সব জায়গায় মদের বোতল পাওয়া যায়, কোন মদের বোতলের খবর নাই, 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড, 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড নেওয়ার পরে আপনারা আমাদের নারী সমাজকে বলতে চেয়েছেন যে পরিমণি কত বড় খারাপ, সারা বাংলাদেশের অবলা পুরুষদের তিনি কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, কিন্তু একজন অবলা পুরুষও পরিমণির বিরুদ্ধে মামলা করেনি, একজন অবলা পুরুষকেও আপনারা গ্রেপ্তার করতে পারেননি, একজন অবলা পুরুষও পরিমণির পক্ষে পরিমণিকে গ্রেপ্তার করা হোক মামলা করেনি, কিন্তু আপনারা প্রচার করে যাচ্ছেন পরিমণি সারা ঢাকা শহরের অবলা পুরুষদের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, দিনের পর দিন এই সংবাদ প্রচার করে আপনারা আমাদের নারী সমাজের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে অপমান করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজকে। এবং আমরা বলতে চাই পরিমণিকে মুক্তি না দিলে সমগ্র সাংস্কৃতিক জোট থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রের মানুষদের নিয়ে আমরা আরো বড় সমাবেশ করব। এবং আমরা বলতে চাই যে সামাজিক গণমাধ্যম আমাদের হাতে আছে, আমরা সেখানে পরিমণির পক্ষে দাঁড়াবো না, শুধু শুধু পরিমণি নয় আমাদের মা বোনদের পক্ষে দাঁড়াতে হবে। আজকে
আজকে যারা সংবাদ পড়ছেন, যে নারী সংবাদ পড়ছেন টেলিভিশনে, আপনি কি মনে করেন যে এই মোল্লাদের এই পাশের গেল্লা, সবাই যখন পাশের গেল্লা হয়ে যাচ্ছে, আগামী দিনে আমরা কোনো নারী প্রেজেন্টার পাবো না, আমরা কোনো সিনেমার নায়িকা পাবো না, আমরা কোনো নাটকের নায়িকা পাবো না। বাংলাদেশকে একটি ইসলামী তালেবানি রাষ্ট্র করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আপনাদের মধ্য দিয়ে পরিমণির মাধ্যমে গত 8 দিনে সেটি সফল হয়েছে এবং সেটি চলছে। আমরা বলতে চাই, পরিমণি এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওই ভোট ক্লাব, যে ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানি যে পুলিশ ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি ঢাকা ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি বিভিন্ন পেশাজীবীদের ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। তারা নদীর পাশে গিয়ে ভোট ক্লাব বানালে এবং সেই ভোট ক্লাবের মানুষকে বাঁচানোর জন্য আজকে পরিমণিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপর যে নির্যাতন করা হয়েছে, সমগ্র বাংলাদেশের নারী সমাজকে হেয় করার জন্য এই নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছে। এবং আমরা মনে করি পরিমণি গ্রাম থেকে এসেছে একটি গ্রামের নিরীহ নারীকে আপনারা ব্যবহার করেছেন এবং আজকে তাকে ছুরি মারার জন্য তার উপরে যে অন্যায় করেছেন, সেই অন্যায় যা এখন পর্যন্ত আপনারা করতে পারেননি। আপনাদের যাদের কাপড় চোপড় নষ্ট হয়েছিল, এই আবাল অবলা পুরুষরা একটা মামলা করে দেখান তো যে পরিমণি আমার কাপড় চোপড় নষ্ট করেছে, এক টাকাও পাওয়া যায়নি। কিন্তু আমাদের গণমাধ্যম একের পর এক পরিমাণে সমস্ত ঢাকা শহরের পুরুষদের নষ্ট করেছে, এই সংবাদ প্রচার করা যাচ্ছে। আমরা বলতে চাই, এই পরিমণিকে কেন্দ্র করে আমাদের নারী সমাজকে যে হেয় করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা আগামী দিনে দাঁড়াবো সেই প্রত্যয় ব্যক্ত করে। আজকে সমাবেশ এখানে বক্তব্য শেষ করছি এবং আমরা বলছি যে পরিমণিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি পরিমণিকে মুক্তি দেওয়া না হয়, আমরা ঢাকা শহরে আরো অনেক বড় সমাবেশ করব এবং সেই সমাবেশ, সমাবেশের আগেও আবারও বলতে চাই যে ভোট ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমণি এবং আমাদের নারীদেরকে কেউ করা হচ্ছে। আপনারা গণমাধ্যমের বন্ধুরা, সেই ভোট ক্লাবকে নিয়ে নিউজ করুন, অবৈধ জায়গা দখল করে নদীর পারে, নদীর অবৈধ জায়গা দখল করে কিভাবে একটি ভোট ক্লাব করে উঠলো, সেই প্রশ্ন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এই গণজমায়েতের সাথে সংহতি জানিয়ে এবং হচ্ছে গণজমায়েতের সমাপ্তি ঘোষণা করবেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন। বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসেন, আজ 14 তারিখ, 14 আগস্ট, দিন বাজে কালকে 15 আগস্ট, জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসের প্রাক্কালে এই ঐতিহাসিক প্রেস ক্লাবে দাঁড়িয়ে এই ধরনের বিক্ষুব্ধ কথাবার্তা আমাদের বলতে হবে সেটা আমরা কখনই ভাবিনি। কিন্তু আমাদেরকে এই রাষ্ট্র এই ধরনের বিক্ষুব্ধ কথা বলতে বাধ্য করছে। আপনারা জানেন যে আমাদের দেশের একজন খুবই মেধাবী সাংস্কৃতিক কর্মী সহ বেশ কয়েকজন নারীকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নানা রকম বেআইনি পণ্য সামগ্রী তারা ব্যবহার করেন। আমি প্রশ্ন রাখতে চাই, এই সমস্ত পণ্য সামগ্রী নিউ মার্কেটে কিনতে পাওয়া যায় না, সরকারের বিভিন্ন কোষাগারে এগুলো থাকে, সেখান থেকে লাইসেন্স নিয়ে তারা কিনতে হয়। তাহলে আজকে প্রশ্ন হচ্ছে, এগুলো প্রশ্রয় দিচ্ছে কে? আজকে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, এই সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজের কাজ হচ্ছে নারীকে অবদমিত রাখা, পিষ্ট করা, সেই কাজটি করা হয়েছে। বন্ধুরা, আজকে এই পুরুষতান্ত্রিক সমাজের যে নক্ত চেহারা সেটা আরেকবার প্রস্ফুটিত হলো। আমি ধিক্কার জানাই, যারা এই কাজটি করেছেন তারা অন্যায় করেছেন। পরিমণি আমার কন্যা সন্তানের সমান, আমি ওর বাবা হিসেবে বলতে চাই যে তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে।
অন্যায় আচরণ করা হয়েছে। এই আমরা ন্যায় বিচার দাবি করছি এবং আমরা চাই না সরকারের কাছে কোনো বিশেষ সুবিধা। দেশের প্রচলিত আইনে যাদের ন্যায্য বিচার পেতে পারে, ন্যায় বিচার পেতে পারে, তার জন্য আমরা এখানে নাগরিক হিসেবে দাঁড়িয়েছি। পরিবারীয় বাংলাদেশের একজন নাগরিক, তার নাগরিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে তার আইনি সুবিচার পাওয়ার। তাই বন্ধুরা, আমি শৈশবে মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধের কথা ছিল আমরা যে বাংলাদেশ গর্ব, সেই বাংলাদেশ হবে সকল নারী পুরুষের, জাতি ধর্ম বর্ণ লিঙ্গের একটি সম অধিকার ভিত্তিক সমাজ, একটি বাংলাদেশ। কিন্তু আজকে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হলো, আজকে আমাদের সমাজে নারী পুরুষের বৈষম্য বাড়ছে, দরিদ্রের বৈষম্য বাড়ছে, সুবিচার অনাচারের বৈষম্য বাড়ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে এবং সর্বশেষে পরিবার সহ সকল নারী যারা গ্রেপ্তার হয়েছেন তাদের এই বিচার প্রত্যাশা করে আমি আজকের এই সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ন্যায় বিচারের জয় হোক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে মানে উপস্থিত হয়েছেন মজুরনাথ ভাই, একটু কর্মসূচি ঘোষণা করবেন। ভাই আমার মাইকটা জুনিয়র, ভাই আমার মাইকটা জুনিয়র। অনেক অনেক শুভেচ্ছা। আমরা মনে করেছিলাম যে আমরা বোধ হয় দুটো মানুষই দাঁড়াবো অথবা তিনটা, কিন্তু আমি দেখেছি অনেকগুলো মুখ। আমার প্রাণ ভরে গেছে আপনার হতাশার মুখে দিয়েও আমরা অনেক প্রাণ খুঁজে পেয়েছি। আমি মনে করি সবাই বলে গেছে যে এটা আসলে এমন সময়, আমরা মনে করি যে এটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাষ্ট্র বনাম নারীর জন্য। একটা মেয়ে মানেই তাকে গালি দেওয়া যায়, তাকে যৌন আক্রমণ করা যায় সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে। এইটা আমাদের প্রথম অফিসিয়াল প্রতিবাদ। আমরা ফেসবুকে লিখেছি, কিন্তু আমরা মনে করেছি আজ এখানে যারা দাঁড়িয়েছি সেটা যথেষ্ট নয়। সুতরাং আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, আপনারা সবাই এসেছেন, অনেক অনেক ধন্যবাদ এই জন্য। কিন্তু এখানে তো থেমে গেলে চলবে না, কারণ আমরা বিশ্বাস করি যে প্রত্যেক নাগরিক একজন সাংবিধানিক ভাবে তার ন্যায্য অধিকার হচ্ছে বিচার পাওয়া, সুষ্ঠু বিচার প্রক্রিয়া। সো আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা অবশ্যই পরবর্তী পদক্ষেপে যাব, আমরা পিটিশন দেব। আমরা এই বিক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা পিটিশন দিতে চাই যাতে করে পরিমনির বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়। আমি আর একটা কষ্টের কথা বলি যে এই পরিমনি কিন্তু গ্রাম থেকে এসেছিল, সে জানতো যে জন্মদিন মানেই বাচ্চাদের এতিম, সে নিজে এতিম ছিল, বাচ্চাদের সাথে খেতে হয়, বাচ্চাদের নিয়ে বেলুন উড়াতে হয়। তারা তাকে এই মদের চোলায় নিয়ে গেল, তারা তাকে এই দুবাইতে হেলিকপ্টারে করে ভাড়া করে নিয়ে গেল। আমরা জানতে চাই যাতে আর কোনো মেয়ে ইন্ডাস্ট্রিতে, মিডিয়াতে এইভাবে ট্রাপ না হয়। আমি বলবো যে পরিমনি ট্রাপ হয়েছে, তার তার সরলতা, তার সৌন্দর্য তাকে ট্রাপ দিয়ে একটা কার্ডে পরিণত করেছে। তো আমরা এখানেই থেমে থাকবো না। আমরা মনে করি যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সুবিচার করবেন এবং আমাদের আবেদনে সাড়া দেবেন, পরিমনি যথা খুব শীঘ্রই ছাড়া পাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আসলে আজকের জমায়েত শেষ, তবে এই শেষ মুহূর্তে একটা প্রতিবাদী গান গান করবেন, গানের মানুষ, শিল্পের মানুষ ভব শতাব্দী।